যদি অলপমান বিয়া কোৱা পাছৰ অকণমান দেৰিকে যোৱা হয় তেনেহ'লে জবাব বিচাৰ মানুহ এগৰাকীয়ে সেইদিনা পাহো ক'ত গৈছিলে কালৰ কথা পাতিছিলে হয়নে জবাব বিচাৰিব তাৰমানে দুটা লগ হোৱাৰ লগে লগে চাৰিখন আমাৰ ঠেং হ'ল আমি গুৰু আকৌ এটি ল'ৰা ছোৱালী হোৱাৰ লগে লগে ছখন ঠেং হ'ল তেতিয়া আমাক জ্যোতিষে বুজাইছে এটা আমি মকৰা হ'ল মকৰা ছখন ঠেং আৰু এই ছখন ঠেং মকৰাৰ পাছত আৰু দ্বিতীয় এটি বাহা মানে আমাক জ্যোতিষে কৈছে একোটা একোটা কাকৰ লগত তুলনা দিছে তেতিয়া কাকৰ ল'ৰা ছোৱালী কিন্তু সৰ্বশেষত ল'ৰা ছোৱালীবোৰে কাকৰটো মাককে খুলি 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 খাব শেষত আৰু খাই সিহঁতে আৰু বাচি থাকিব তদু আমাৰ ল'ৰা ছোৱালীসকলে বেয়া নাপাব মাক বাপেককে খুলি নাখায়নো কাক খুলি খাব খাই আছে এতিয়া হোৱা গাভৰু ছোৱালীবিলাক সিদিনা এগৰাকী হুলস্থুল ঘৰত হৈ আছে তাইৰ লগৰ ছোৱালীবোৰে মানে ইয়াত চৰকাৰৰ পৰা স্কুটি পালে তাই নাপালে নাপায় এতিয়া বাপেকক দাবী কৰিছে আমাক স্কুটি এখন কিনি দিয়ক ইতিমধ্যে বাপেকৰ পইচা নাই এতিয়া বেচাই মাটিকে বন্ধক দিবা গৈছোগৈ আৰু কথা পেলাব নোৱাৰে তেওঁটো দিবাই লাগিব এতিয়া হয়নে আৰু ছোৱালীজনীয়ে যি আখৰ ক'লে বাপেকৰ ভয় লাগি গ'ল যদি স্কুটি কিনি নিদিয়ক কালিৰ পৰা মোৰ যি ইচ্ছা য'তে পাম ত'তে যাম যি ইচ্ছা তাকে কৰি ফুৰিম তাত বাধা দিব পৰা ক্ষমতা তহঁতৰ নাই তেতিয়াতো আৰু ভয় লাগিল আৰু এই মান সন্মানে হানি কৰিব নহয়নে এইটো হ'ল জ্যোতিষ শাস্ত্ৰই আমাক বুজাইছে গতিকে আমি এই কথা কম এই ইয়াৰ মাজতে সোমোৱাই দিছোঁ যাতে উঠি অহা যুৱক যুৱতী প্ৰজন্মসকলে এইকণ অকণমান জ্ঞান আয়ত্ব কৰক কৰি যাতে তেওঁলোকে আমাৰ মাজলৈ সাধুগুৰুৰ মাজলৈ ভাগৱতৰ মাজলৈ হৰিনাম হৰি কীৰ্তনৰ মাজলৈ তেওঁলোকে আহি ভকতি কৰক বুলি মই এইকণ কথা আপোনাৰ মই আগুৱাই দিছোঁ এতিয়া আমাৰ গোসাঁই বৰ বঢ়িয়া কথা এটা কৈছে আমি গুৰু মানুহ মানুহৰ পাছত গুৰু গুৰুৰ পাছত মকৰা মকৰাৰ পাছত কাকৰ হয় এতিয়া কিন্তু আপুনি মকৰাই হৈ থাকক গুৰুৱে হৈ থাকক কাকৰে হৈ থাকক যদি সাধুগুৰু বৈষ্ণৱৰ সংগ লয় তেনেহ'লে আপুনি প্ৰকৃত মানুহ নহয় মানুহৰ ওপৰত বৈষ্ণৱ হৈ যাব পাৰিব বৈষ্ণৱৰ বাৰটা গুণ প্ৰথম আহি ভাগৱতত আজি আহা ডেকা গাভৰুসকলে প্ৰথমে পাইছে নহয় আমাক লাগিব কি ভাৱ সমভাৱ মহাপুৰুষ শংকৰদেৱে কীৰ্তনত লিখিছে কুকুৰৰ চিগালৰ গধবৰু আত্মা ৰাম জানিয়া সবাকো কৰিবা প্ৰণাম এই সমভাৱ এক নম্বৰ দুই নম্বৰত অহিংসা জাতিৰ পিতা মহাত্মা গান্ধীয়ে এঘাৰ পাক ভাৰতত ঘূৰি অহিংসা পৰম ধৰ্ম বোলা এটা বাণীতে ভাৰতখনক স্বাধীন কৰি থৈ গুচি গ'ল গতিকে সেই লোকসকল আমাৰ দুই নম্বৰটোত অহিংসা হ'ব লাগিব তিনি নম্বৰত পাৰিলে কাৰোবাক উপকাৰ কৰা নোৱাৰিলে কাৰো অপকাৰ নকৰিবা চাৰি নম্বৰত নিৰাশ্ৰয়ক আপুনি আশ্ৰয় দিয়া পাঁচ নম্বৰত দুখীয়া ভিক্ষাৰীক আপুনি পুতৌ কৰা ছয় নম্বৰত হয়নে কাকো অহংকাৰ অজ্ঞানতা নকৰিবা তেনেকৈ যাওঁতে যাওঁতে বাৰটা গুণ এই বাৰটা গুণ যিসকলে মানি হৰিনাম ল'ব সেইসকলে প্ৰকৃত মানুহ আৰু সেই মানুহৰ ভকতিৰ দ্বাৰা তেওঁলোকে ইহকালে পৰকালে নিশ্চয় গতি পাব গোসাঁয়ে কোৱা প্ৰশ্নটোৰ এইবোৰে হ'ল উত্তৰ গতিকে আমি সকলোৱে হৰিত শৰণ ল'ব লাগিব হৰিত শৰণ নল'লে মকৰাৰ নিচিনা সূতা টানোতে যাব এতিয়া মকৰাই মন কৰিছে এখন জাল পাতি ল'ব লৈ পেলাই চুক এটাতে থাকিব চাই থাকিবচোন মকৰা এটা যদি এই আগৰ সেইটোত কিবা এটা পোক পৰে এই জালখনতে লৰ মাৰি যায় খাওঁতকৈ ধৰিব তদু আমাৰো ধন ধান পুত্ৰ ভাৰ্যা বিয়া কোৱাৰ লগে লগে ল'ৰা ছোৱালী হৈ হোৱাৰ লগে লগে আমি এখন এখন জাল পাতি ফুৰিছোঁ আৰু জাল পাতা নহয় নহয় এইবোৰ গাড়ী এখন লৈছে সেই জাল এখনে পাতিছে নহয় বাৰু কোনোবাই টমটম এখন লৈছে সেয়াও এখন জাল হয়নে তেনেকে তাৰমানে নিজৰ মানুহজনীক পুহিব লাগিব নিজৰ ল'ৰা ছোৱালীকেইটাক পুহিব লাগিব শান্তি দিব লাগিব গতিকে আমি প্ৰকৃততে মকৰা কিন্তু তাৰ মাজেৰে সৈতে যদি আমি হৰিত শৰণ ভকতত শৰণ ল'ব পাৰোঁ তেনেহ'লে নিশ্চয় আমি এক নম্বৰ মানুহেই হ'ব পাৰিম বুলি চাৰিবেদ ছদশাস্ত্ৰ ওঠৰ পুৰাণে সিদ্ধান্ত দি আছো গোবিন্দ গোবিন্দ কিবা কয় যদি গোসাঁই কওক অৰা
কপিঠ বর্জুন বিষ অরিষ্ট দম্বর বত সিংহ পছন্দ তাত আরাম পনিয়াল অসংখ্যাত সরল ইন্দু দিবিষ দেবদারু পদ্ম বসিখ্যাত অরাম কুশিয়ার কলজাম বদরিও বাক্ষয়াম আমলখে আশয় অভয় জামিরথে কেরাবেল আছে অসংখ্যাত দল আনু নানা বৃষ আরাম খাহি পর্বততে ভাল সরু বড় সুবিশাল সুবর্ণ পঙ্কজ প্রকাশ কুমুদ কহলার যত ফুলি আছে নানা মত শতপত্র শ্রিয়ে বীরা জয় অরামে মধুপানে মহামত্র গুঞ্জরে ভ্রমরা তাত কুহু কুহু পক্ষীরাও অরাম হংস কঙ্ক সত্রবাক খরালি কুরহার পানি কাক সরু বড় সানিয়া এতিয়া আমাক শাস্ত্র কয় আছে হে লোকসক এই ত্রিকুট পর্ব মানে এই পর্বটোত নোহোৱা নোখোজা সম্পত্তি এয়াত নাই সকলো আছে বিলশাল আছে এতিয়া আমি যদি আকৌ দেহ মাৰ্গত চাওঁ আমাৰ প্ৰত্যেকৰে নিজা নিজা দেহটোত সৰুবৰ নাই জানো আছে পানী নাই জানো আছে দিনটো কথা কৈ থকা যায় এটা মানুহে তেওঁ জীৱাগৰটো ভিজিয়ে থাকে ভিজিয়ে থাকে হয়নে সেইকাৰণে আমাক কৈছে ক্ষীৰেশ্বৰ চূড়ামণি ব্ৰহ্মপাশে থিতি অতিমধ্যে মহাবিষ্ণু কৰয়ব সতি চৈষুমধ্যে কালাচান কৰি আছে ধ্যান নাকিকাত নিতানন্দ মধু কৰে ঘান কর্ণত শ্রী চৈতন্য গোসাঁই হয়ে আছে সাবধান মুখত ভদাস্য বক্ষী বর্তিষ্ঠ যোগান জীবার আগে নারদ মুনি বজাই সুলভ জীবার নিচে বসে নদী তার গঙ্গা জল গঙ্গা জল আমার বই আছে সেকারণে যিমানে আপনি কথা কয়ে আছে জীবাখন এনেই ভিজিয়ে আছে হয়নে তদুপ সরু বর কত বিশ্বত আছে বহুত সরু বর আমি দেহর সরু বরটুক বিচারিব আর এই পৃথিবীখনত পাহাড় পর্বত যিমান আছে আমার দেহটিতে আছে এতিয়া আমাক কয় ছাপন্ন কোটি যদু বংশ কার আছিল প্রভু ভগবন্ত কৃষ্ণ বংশটো আছে হে লোকসক আমার ছাপন্ন কোটি যদু বংশ আমার প্রত্যেকের নিজা দেহটিতে আছে ছাপন্ন কোটি মই লিখি চোৱা নাই জানিবা কিন্তু শাস্ত্রত কোৱাটোহে কৈছো যদি শাস্ত্রত কৈছে আমার নোম আর চুলির পর যদি গোটেখিনি লেখা যায় ছাপন্ন কোটি হব হে ছাপন্ন কোটিয়ে যদুবংশ হয়ে আছে হয়নে গতি আমার তার মাজত আমার দেখালে আমার দেহটু পঞ্চটি বিংশতি তত্ত্ব কোনো জন নজানো আমি সীমা নবদ্বারে ঘুরি জীব আছে ফুরি বুঝিবা তার মহিমা হে লোকসকল এই পর্বতট এই পাহাড়ট বা এই গৃহখনত নখন দরজা আছে দেখাত ঘরটো রুম এটা কিন্তু দরজা নখন তারে সাতখন দরজায় এটাকৈ কর্ম কৰে সাতটা আর দুখন দরজায় দুটাকৈ কর্ম কৰে সেই হল সাত আছে এগারোটা এগারোটা কর্মর ভিতরত আপনাদের নখন দরজা কত সাবধান করব লাগবে বিশেষক প্রথম দরজা আমার মুখখন এই মুখখন হল দুখন দুটা কাম এখন দরজা তারপরে চৌকিটা এটাই কাম
কেবল চাবা লাগে হয় কান কিখনো এটাই কাম কেবল শুনিবা লাগে তেনেকৈ সকলোবোৰ এটা এটা কাম কিন্তু মুখখনৰ দুটা কাম আছে এটা খোৱা এটা কোৱা সেইকাৰণে কৃষ্ণকান্ত সন্দিকৈ গ্ৰন্থৰ বাণীখনত লিখিছে হে লোকসকল মুখখনৰ দুটা কৰ্ম হয় সঁচা এটা এটা বস্তু আপুনি যদি এৰি দেই এৰি দিয়াৰ লগে লগে বেয়া হ'ল বস্তুটো আকৌ ঘৰলৈ আহিব পাৰিব হয় কিন্তু বাক্য এৰি দিয়াৰ পাছত তাক ঘূৰাই আনিব পৰা ক্ষমতা নাই কাৰো নাই সেইকাৰণে বাক্য ব্যৱহাৰ কৰোঁতে খুব সাৱধানে ব্যৱহাৰ কৰিব জানিব লাগিব বাক্য এৰি দিলে তাক ঘূৰাই আনিব নোৱাৰে য'তে ত'তে নিদিবা কথা য'তে ত'তে নিদিবা মাথা সাৱধান হোৱা এক দুই নম্বৰত আৰু এটা খোৱা মই খাব পাৰিছোঁ বুলিয়ে যদি জদাই মধাই বস্তু কিছুমান খাই ফুৰা হয় তিনিদিনটো অতি সোনকালে বেমাৰী হ'ব নহয়নে বাৰু অনে প্ৰাণ প্ৰাণে বায়ু তিনিটা সংযোগে ৰাখি আছে আয়ু আমি খাবই লাগিব কিন্তু চাই বিচাৰি খাব লাগিব কি বস্তু খালে মোৰ ইঞ্জিনে হজমে কৰিব পাৰি কি বস্তু মোৰ ইঞ্জিনে হজমে কৰিব নোৱাৰে তেনেকুৱা বস্তু খাব নালাগে নহয় বাৰু যেনেকৈ এতিয়া মন কৰক আমাৰ বাৰী চব্জি যিমান আছে দালিৰ পৰা ভাতৰ পৰা আদি কৰি এইবোৰ আমি খালে আঢ়ৈ ঘণ্টাত এইবোৰ হজমি লাইন লয় আৰু কণী যদি খোৱা যায় কণীক ন ঘণ্টা লাগে হজমি কৰোঁতে মাংস যদি খোৱা যায় মাংসক এঘাৰ ঘণ্টা লাগে এইবোৰ জ্যোতিষশাস্ত্ৰৰ কথা মই কৈছোঁ উঠি অহা যুৱক যুৱতীসকলে কাণ দিব তেনেহ'লে মন কৰকচোন গতিকে আপোনালোকৰ ল'ৰা ছোৱালী দুপৰীয়া যদি মাংস এসাঁজ খুৱাইছে গধূলিও যদি আকৌ এসাঁজ মাংস খুৱাই দেই কেইঘণ্টা হ'ল দুপৰীয়াৰ পৰা ছঘণ্টা বা পাঁচ ঘণ্টা তাৰ মাংস হজমি ইঞ্জিনটোৱে কৰাই নাই তেনেকুৱাতে আৰু মাংস সোমোৱাই দিয়াৰ লগে লগে এই ইঞ্জিনটো বেমাৰী বনাব সাৱধান ন ঘণ্টা মূৰ নপৰাৰ লগে লগে আপোনাৰ ল'ৰাটোক কণী এটা খুৱাই দি থৈছে ন ঘণ্টা নহওঁতে আৰু এটা কণী খুৱাই দিয়ক তাৰ শৌচটো কালিলৈকে বেয়া হ'ল তেতিয়া মাকহঁতে আমাৰ চিন্তাই নকৰে নহয় কিয় শৌচটো বেয়া হ'ল তাৰ ইঞ্জিনক কিবা এটা গণ্ডগোল হ'ল হজম গতিকে এক নম্বৰতে ল'ৰা ছোৱালী মাকহঁতে ল'ৰা ছোৱালী কেঁচুৱা পৰা তেওঁলোকেতো ক'ব নোৱাৰে খুব চিন্তা কৰি খুৱাব শৌচটো চাব শৌচটো কেনেকুৱা হৈছে শৌচটোত যদি বেয়া হয় জানিব তাৰ ইঞ্জিনৰ ভিতৰত গণ্ডগোল হৈছে হয়নে ঠিক তেনেকৈ আমি খাব লাগিব কিন্তু ইঞ্জিনটোক বাচাই ৰাখি খাব লাগিব ইঞ্জিনটোক মাৰি পেলাই যদি খায় তেনেহ'লে এইটো ইঞ্জিন বেছিদিন নাযাব এইটো হ'ল মুখ দুটা কাম আৰু এখন দৰ্জা আছে আমাৰ দুটা কাম সেইখন আপোনালোকে মই কোৱাৰ লগে লগে বাচি পাবই হয় এটা কৰ্মই সদায় আমাৰ পাপ সাগৰকে নি থাকে আমাৰ সেই দৰ্জাখনৰ সেই কামটো যদি আপুনি সাৱধান জুৰি দিব নোৱাৰি সেইখন দৰ্জাত তেনেহ'লে কাম শেষে আৰু এশ বছৰ যোৱা জেগাত বোলে চল্লিছ বছৰতে শেষ হয়নে আমি সাৱধান কৰিব লাগিব এই নখন দৰ্জাৰ দুখন দৰ্জাক যিসকলে সাৱধান কৰিব জানে পাঁচৰ সাতখন দৰ্জাক লাহে লাহে আপোনাৰ আপুনি সকলো ভাল হ'ব কিন্তু এই দুখন দৰ্জাক যিসকলে সাৱধান কৰিব নোৱাৰে বাকী সাতখন দৰ্জা চেদেলি ভেদেলি হৈ যাব যেনেকুৱা এটা কথা আপোনালোকৰ ঘৰত নটা গৰু আছে নহয় বা এঘাৰটা গৰু আছে গৰু এঘাৰটা এজন মানুহে গোহালি পৰা মেলি লৈ আল দিবা লৈ গুচি গৈছেগৈ আৰু গৰখীয়াজনে যেতিয়া লৈ যাব আৰে ঘূৰি আহ বুলি কোৱাৰ লগে লগে ঘূৰি আহে গোটেইকেইটা আহে নে নাহে কওক এতিয়া গৈ আছে সদায় দি আছে সদায় নি আছে এদিন যদি আপুনি গৰু মেলিবা ওলাওঁতেই এই এঘাৰটা গৰুৱে যদি কোৱা বাটা কয় এই আজি মেলি ৰাস্তা উলিয়াই দিয়াৰ লগে লগে তই এইপিনে ল মাৰিবি মই এইপিনে ল মাৰিম সি এইপিনে ল মাৰিব সি এইপিনে ল মাৰিব তাৰমানে এঘাৰটা এঘাৰ পিনে ল মাৰিম আমি তেতিয়া আগুৰিব পাৰিবনে যিমান জুৰি বান গোৱালটো বা গৰখীয়াটোৱে মানুহজনে নহওক সেই এঘাৰটা গৰু লগ লগাব পাৰিব নোৱাৰে ত
তদুপ আমার ন খণ্ড যা এগারোটা কর্ম আছে, এই এগারোটা কর্ম যদি আপনি ভকতির জড়িয়তে মানাই লোক পারি তাহলে ঘুরি বলে হতে ইপিনে আইব, এইপিনে যা বলে হতে ইপিনে আইব, হ্যাঁ আপনি ভকতি করব পাৰিব, সেই ভকতিয়ে গুটি পাব, নহলে মায়া সাগর মজি বারে বারে নরকত মজি কুকুর শিগাল গাহরি গর্ভত জন্ম লিষ্টা বরকস খাই ফুটে আমার জন্ম যাব ভাগবতে এই কন কথাকে আমার সকিয়ায় আছে গোবিন্দ আর আমি মধুপানে মহামন্ত্র গুঞ্জর ভ্রমরা কুহু কুহু পকিয়ে হংস কঙ্ক চক্র বাক খরালি কুড়হার পানি কাক সরু বড় সানিয়া অরাম দাউ কেতে জয়বাণী কুয়া 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 হেন শুনি আনু পক্ষী নাদে সুললিত অগাধ জলর মাঝে কিরি ফুরে মৎসরাজ কৈশপে ভ্রম বয়তাত আর আমি অসম্বার ঘরি খনে কাম্পে বৃহৎ ঘনে ঘনে তুরে মো জলত পর স্বভাবানীর মল জলয়াতি স্বাদ সুখিত পদ্মগন্ধে সুবাসিত আরাম সরু বরতীরে যত বিষয় আছে নানা মত সর্বকালে ফল পুষ্প পায় কদম্ব বেত সনল ফুলিছে বন্দুলি ভাল অরাম কেলি কদম বড় সীমানা এ কুন্দ কুঞ্জ পূর্বন শিরিষুক যত অরাম স্বর্ণ বাগি নাগেশ্বর জাতি মালতী পুণাবছয় অদম হব প্রকাশ হয় অরাম আমোদ করয়ে গন্ধে আতি অরাম লবঙ্গ মধাই জাল আনু লতা ভালো ভালো সরু বড় তীরে শুভে পরে এখন বেয়াবৃত হই সরু বড় প্রকাশ হয় অরাম শুনা যেন আমাক দেখালে তার উচরতে এখন ডাঙর সৌব আছে হয়নে এই সৌবখনত এনেকুৱা জল হস্তি মানে বা মৎস্যপা আদি করে তাত নোহা বস্তু না ইমান ধুনিয়া বস্তু আছে এতিয়া আপনার সকলে দেখকচোন আমার এই নখন দরজায় এখন দরজায় সৌবর এটা সদায় পানি বয়ে আছে নয় পানি পানি বই থাকা দরজাখন যদি আপনাদের বন্ধ করে এখন সৌব বন্ধ করে পাইব নাই যেনে আমার চাওকচুন বারো শৌচ আর পেশাব শৌচ বলে কোয়া বস্তুটো খুব যদি বেশিকে যায় তো মানুষ বিপদ আর যদি কাবার নোহাকে থাকে তো বিপদ নয় আর পেশাব যদি বেশি হয় তো বিপদ আর বেশি হওয়ার বোলে কথা খবর না খেয়ে তাক ডায়াবেটিসে পালে বলে নয় আর যদি নোহাকে থাকে তো বিপদ তদুপ আমাক দেখালে এই ন খণ্ড দরজার যি আমার দেহ মার্গ কাহিনীটে হল বিশ্বর কাহিনী এটা এই আজি সেই পর্বত বা পাহাড়তে হাজার হাজার হাতি আছে এজনের মানে সেইজনে হল গজেন্দ্র বতি বংশ বা
অনেক হাজার হাজার পত্নী পুত্রক লই আনন্দ খাই বই আছে। হয় এটা আমাক সেইটা দেখাইছে, বিশ্ব দেখালে এটা ডাঙর গজেন্দ্র আর পুত্র পত্নী সকলক লগত লই মানে সরু পায় সরুবর জল খায় বা পর্বত গছ গছনি বা ঘাস বন খায়। এতিয়া আমাক সেইটুকে দেখালে হে লোকসকল, আমার যদি আমি মায়া সংসারখনত চাও, আমার পুরুষসকল গজেন্দ্র, আমার নারীসকলে গাহ, যিদিনাই মোক বিয়া করে দিয়ার লগে লগে সেইদিনার পর মোক মানে গাহে ধরলে এই নিদিয়া, হয়নে? গাহে ধরি মই এলেও গাহে নিয়ে, তার মানে মানুষ দিনে নিয়ে। হ্যাঁ, এটা প্রমাণ মই উদাহরণ এটা দিছো, জেঠমহিয়া দিন, এই যাবার নয় আর কেবছরমান আগের কথা কিন্তু জেঠমহিয়া বয়সস্থ মানুষ এজনে হাল মারি আছে অলমা এই গাঁর ওসরতে, লাইক আইতাকে নাতিনিয়েক কৈছে, এই তই এয়া যা জলপান এই পানীয় সহিতে লই যা, উ কাকায় হাল মারি আছে দেখিত দিয়া গই যা। তারপর সি লই গল, লই গই আছে, গই আছে পালিটে আর সৌ লড়া নয়, এই জেঠমহিয়া বৌখন দিলে আক জেঠমহিয়া কাকরবু ওলাই নয় আক সুমাই যায়, তেনকাতে কাকর এটা উলাই পেল মানে গাঁত সুমাই গেল, সি লাহেক মানে ভাওখন থলে আর থই বলে লাহেক কাকর দু গাঁত হাত মারি দিছে, ইমানলকে হাত মারি দিলা যা কাকরটু পালে বলে কাকরটুয়ে ধরলেই নয় চেপিয়া, চেপি ধরার লগে লগে মানে তিতিয়া সি কাকা এক কি কাকা কাকরে চেপিল কাকা কাকরে চেপিল বলে কই, বুড়াটে মানে ইমান সময় কইছে, এই তোর কাকর গাঁতর হাত সুমায় কেউ মরিছিল, হ্যাঁ এই দে এই দে, হি আক কানি কানি কে ও কাকা মানে কেহিনিবা এই দিল সি এই দিয়া নাই, ও কাকা মানে কেতিয়াবা এই দিল সি এই দিয়া নাই। হয় তদুপ আমার আই বোপায় বহিয়া ছোৱালী বলে পেলে মোক খুনালে মই মনটো বড় ভাল পালো, পাই বোলে যেতিয়া বিয়া করে আনি দিল এতিয়া এনেকা কাকরে ধরা দি ধরলে তাই মই এইলে তাই নেই এতিয়া যা। হ্যাঁ এইটো আমাক কইছে কি জানে, মায়া, হয়নে? সেই কারণে আমাক কইছে আর্জা পুত্র ধন মজাই লেক মন তাকে আছো আকাশ করি, ধন রইব পড়ি ভার্জা যাইবই লগে নজাই কেহু চলি। হে লোকসকল, এই পৃথিবীখন এখন এখন নাটঘর, আমি ভাওনাহে কৰি আছো, আজি আর গোসানীহতে কিহৰ পাৰত পাইছে বোলে মাইকী মানুহ পাৰত পাইছে, ন আমারও গোসানীহতে কিহৰ পাৰত পাইছে বোলে মতা মানুহ পাৰত পাইছে, আর সেয়া কোনোবাই রজা কোনোবাই প্রজা ইত্যাদি, ন সেখানে ভূপেন হাজরিকায় গান এটা গাইছিল নয়, রাইজ আমি ভাউরিয়া দেখেই নাটঘর, কোনে কি ভাও গাবা সময় বর্তাক, রাইজ আমি ভাউরিয়া দেখেই নাটঘর, কোনে কি ভাও গাবা সময় বর্তাক। হে রাইস, আমি প্রত্যেকে একুটি একুটি ভাউরিয়া, কিন্তু আমার সময় তাক কেটা দিন, মানে গোসাই গোসানী সকল সাতটা বার, এই সাতটা বারের ভিতরতে কোনোবা এটা বারে কোনোবা এটা বারে আমাক প্রখনকে দংশন করব, খাবরা করবলে খাতা, গতি দিন তাকর কার কি পাৰত গাব লাগে ধুমাধুম গাও, যেনেকৈ আমার ইয়াতে এখন নাটক করলে যেনিবা সভাপতি সেক্রেটারিয়ে পোশাকখিনি আনি দিলে, ন যেতিয়া ৰাতিপুৱা ভাওনা ভাগা লগে লগে নাটক চোৱাটোৱে কলে সৌত ঐচন প্রকারে আমুকৰ নাটকৰ সম্পূর্ণ ভেল গীত রাগ কল্যাণ শর্মা বুলি কোৱাৰ লগে লগে এই সভাপতি সেক্রেটারিয়ে কি কব জানে, এই লোক ঘর যাও যদি পোশাকখিনি খুলি খুলি থই যা মই জামা দিবা লাগে, সবে পোশাক খুলি খুলি থই গুছি যাব, ঘরলে পিঠি যাব পায়ে জানো কোনবা পোশাক নোয়ারে, এই তদুপ আমি এয়া এডাল এটা পোশাকে পিনি আছো, এদিন এই পোশাকটা খুলি থই আমি গুছি যাও, এই পোশাকটা কোনোবাই হয়তো পুড়ি পেলাব, কোনোবাই পুতি থব, কোনোবাই নদীত উটুয়াই দিব, যা ইয়মা করব, হয়নে? এটা এটা পোশাক পিনি আছো, এক দুই নম্বর এই আগর ফাঁকিটো কই গল খার আর অখার, আপনাদের বিচারি উলিয়াও, আজি ভাগবতে আমাক দেখাইছে খার কোনটো অখার কোনটো,
অসার মানে ধন ধান পুত্র ভাজা গাড়ি মটর যান আছে এইব অসার এইবুরে আত্মাক গতি দিবা ক্ষমতা নাই, আত্মাক গতি দিবা পারিব আজি যি কণ আপনা সকলে মহান ভাগবত শুনে পুণ্য সঞ্চয় করলে এই কণ পুণ্যই আপনার জন্মে জন্মে পবিত্র করব, এই কণ পুণ্যর কারণে জন্মে জন্মে সাধুগুরু বৈষ্ণব ভকতর মাজত আনন্দ এদিন শাস্ত্র ভাগবত শুনব পাইব। আজি যে শুনব পাইছে এও বহু জন্ম আগত কোবা পুণ্য ফল আছিল, আমি কারোবার মুখে একেলগে এই সকল আত্মায় লগ লাগি ভাগবতর কথা কোবা শুনেছিল, তার পুণ্যকণের ফলতে আজি আহি আমি সকলে লগ লাগি ভাগবত শুনব পাইছো। এটা চাওকচোন বাৰু, মোর নিচিন অধমটো কোবাত পড়ি আছো কেউ মাতিবা যাব লাগে হয় নহয়, ঈশ্বরে সেইটা খুন্দিয়াই দিছে আমি মাতি লয়, তার মানে আপনার লগত ভাগবত শুনার পুণ্য আছে, মো নামাতুম বললেও নহব মাতাই দিব ঈশ্বরে মাতাই আনছে হয়নে। গতি এটা সার বস্তু অসার বস্তু বুঝি পালে ধন ধান পুত্র বাজার এইবিল আমি এই থাকি যাব, সাততলা বিল্ডিং এটা আপনার গাঁতে কোনোবা এজন আছে পাইব ইটা এটা লই যাবা নয়, মটর গাড়ি 20খনমান আছে কোনোবা এঘর আপনার গাঁতে পাইব হ্যান্ডেলডাল লই যাবা হয়নে, আর বড় মর মানুষগী মানে পাইম লগত লই যাবা নো, সেখানে রামেশ্বর পাঠকে লোকগীত এটা গাইছিল সুখের বন্ধু দমা দমি দুখের বন্ধু না, সুখের বন্ধু দমা যেটা ধন সম্পত্তি হব বন্ধু আকাল ধন ধান পুত্র ভাষা গাড়ি মটর এইবিল সুখের বন্ধু, ইয়ো সুখের কালত বন্ধু তুমি জৈতে তৈতে পাবা, দুঃখের কালত বন্ধু তুমি বিচারি নপাইবা, সুখের বন্ধু দমা দমি দুঃখে বন্ধু না হয়, সুখের বন্ধু লগত ধন আছে দণ্ডুয়া চাইলিত গেলে বোলে লালমোহন খাবা মন গেছে বলিলিয়ে লালমোহন খাবা পাইব, দুঃখে সুখের বন্ধু ন কোনোবাই এজনী ছোৱালীয়ে এটা লৰাক ভাল নাপায়, লৰাটোৱে যদি ঢেৰ ধন টকা পইচা যায় ছোৱালীজনীক দেই ধুনীয়া ধুনীয়া যদি চুইজাৰ কিছুমান নাইটি কিছুমান কিনি দেই এই বেয়া পোৱা ছোৱালীজনীও সেই ল'ৰাটো ভাল পোৱা হ'লে হয় এয়া সুখেৰ বন্ধু, কিন্তু যিদিনা মই এয়া চলি যাম সেইদিনা মোৰ বৰ মৰমৰ মানুহজনীয়ে ক'বনে এই এই ঘিত মা আন্ধাৰত আপুনি চলি যোৱাতকৈ ময়ো যাওঁ দিয়ক লগত বুলি ক'ব, নকয় লাহেকৈ ক'বহে যাওক গৈ যাওক, তাতে আজিকালি নৰেন্দ্ৰ মোদীয়েও এটা খেলা উলিয়াল নহয় বিধৱা মানুহবিলাক 10,000কৈ টকা দেই ভালেহে পাব লাগে সতি যা হয়নে, 10,000কৈ পাম টকা আকৌ হয় কিবা অনুদয় আঁচনি এটাতো উলিয়াইছে 10 8 1500 কিবা এটা পোৱা বিধৱা আঁচনি এটা উলিয়াইছে হয় আমার নরেন্দ্র মোদী মহোদয় উলিয়াই আছে আঁচনি কিছুমান হ্যাঁ, আর দিনের পাছত এই যে গাভরু ছালীবিল দিয়া আঁচনিবিল কিন্তু এটা বরপেটারপনা সিপিনে মঙ্গলদৈত পাইছো কেগারিমান সিদিনা যোরহাট তিতাবৰ পৰা আহিল কেগারিমান সিহতে ইয়া বয়স হয়ে থাকা গাভরু সকলক কিবা এটা যে টাকা দিছে কেছে আর গোসাই এটা আপনাদেরকে নমস্কার সেবা করছি মৌলৈ গোসানি চাও আপনার বয়স হয়েছে বিয়া সোমাও হওয়া কোথ মানে অক স্পষ্ট ভাগি দিও আপনাদেরকেও বেয়া নপাব মানে যা কি কম কমে আ খোলা খুলিয়া হয় ভয় নকম কে নুখুঁ দিও এটা সরকারকেও এটু পয়া হলো নয় এটা ভয় নাই চলি থাকি পাই না, যদি সরকারপে নুকুয়ায় বিয়া সোমালে হয় আর নয় এটা সরকারপে সেইটা পয়সা পায় বিয়া নুসুমা হয়েছে আমার মহোদয় নরেন্দ্র মোদীয়ে উলিয়াইছে এটা এটা হয় এটা গতি এটা মন করব তার এটা প্রমাণ অকমান আগুয়াই গেল বেয়া নপাব। আজি ভালমান দিনের আগের কথা কইছি এবার ভাগবত আহি মো পদূলিতে গাড়িয়ে নমাইছিল মোক আর মো পদূলিটো অক তিনিয়ালি আমার কোনে কোনে যাই পাইছে জানে মই তেনেকুৱাতে থৈ অহার লগে লগে মই দেখিছো আপনার নিচিনা বহুত ধুনিয়া ধুনিয়া আই সকল গোসানী সকল মানে উড়ি পিন্ধি আহিছে
মই মোক বহুতেও মাতিছে সন্মান কৰি মই কৈছো অ গোহানীহঁত বহুত দেখিলো আৰু কৌ পোৱা কেনেকৈ কৈছে এই আমি এটা কথা নহয় এই যে আমাৰ চৰকাৰে যে বিজেপি চৰকাৰে দিয়া এয়া কাৰণে আমি অফিচত দৰখাস্ত বৰখাস্ত কৰিব গৈছিলোঁ দিয়ক গোহাঁই হেন তেন গৈ মই বোলো এতিয়া গোহানীহঁতৰ কাম হ'ল নে বুলি তেতিয়া এগৰাকীয়ে কৈছে এইয়া 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 এইসকলৰ কাম হ'ল এইয়া 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 আমাৰ এইসকলৰ কাম হোৱা নাই আমাৰ আকৌ সেইকেইডাল আছে নহয় কাম নহ'ল আমাৰ বুলি কোনকেইডাল তাৰমানে যিসকল বিধৱা মানুহ সেইসকলক কাম হ'ল দৰখাস্ত ফৰখাস্ত দিয়া হ'ল যিসকলৰ গিৰিয়েকত আছে বা স্বামী আছে কৈছে এয়া 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 আমাক কাম নহ'ল আমাৰ আকৌ সেইকেইডাল আছে নহয় কাম নহ'ল এতিয়া সেইকেইডাল হ'ল হে সেইকেইডাল হ'ল ছোৱালী কালতে তাক নাপাই পেলাই পাগল হৈ পুহিছিলি এতিয়া সেইকেইডাল হ'লগৈ হয়নে এয়াই হ'ল কথা গতিকে এইখন হ'ল মায়াৰ বজাৰ আমি মায়াৰ বজাৰত আমি কি ধন কিনিব লাগিব এই লোকসকল যিটো ধন ল'লে ইহকালে পৰকালে আমি য'তে যাম ত'তে শান্তি পাম সেই ধনটোৰ নামে হ'ল পুণ্য সেই পুণ্য যদি আপোনালোকে সঞ্চয় কৰিব পাৰে সকলোৱে মুক্তি পাব বা মানৱ জন্ম সাৰ্থক হ'ব বুলি ভাগৱতে আমাক সিদ্ধান্ত দি আছে গোবিন্দ কৃষ্ণ ঔৰা